পঞ্চম সপ্তাহের সকল ক্লাসের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য যে ভিডিওটা দেখতেছো সেটাতে একটা লাইক করবা এবং নিচে দেখতে পাচ্ছ সুজন্স ড্রিম এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পর এই যে পেজটা আসলো নিচে যাবা, যায় দেখতে পাচ্ছ হচ্ছে ফিফথ ওয়েক অ্যাসাইনমেন্ট অ্যান্সার, এখানে সকল ক্লাসের অ্যান্সার দেওয়া আছে। এই যে এরোটাতে ক্লিক করলে তোমরা সকল সাবজেক্টের কিন্তু অ্যাসাইনমেন্ট পাবা। নিচে চতুর্থ সপ্তাহেরও আছে এবং তৃতীয়, দ্বিতীয়, প্রথম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট আছে, তোমাদের যেটা লাগবে ক্লিক করে দেখে নাও। আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা ক্লাস সেভেনের ইংলিশ অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ অ্যান্সার নিয়ে তোমাদের সামনে আমি চলে আসছি। সো চলো আজকে ভিডিও শুরু করা যাক। সো শিক্ষার্থীবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2 এবং তোমাদের ইউনিট 2 মাই স্টাডি গাইড থেকে এই অ্যাসাইনমেন্টটা করা হয়েছে। এবং আজকে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের টাইটেল হবে ফাইন্ডিং ইওর ডিকশনারি। ওকে, ফাইন্ডিং ইওর ডিকশনারি। এবং দেখো আজকের অ্যাসাইনমেন্টে কি বলছে আমরা আগে পড়ে নিব, তারপর তোমাদেরকে পিডিএফ ফাইল আমি দিব এবং হচ্ছে পিডিএফ ফাইল আকারে অ্যান্সারগুলো সহ দেখাবো। সো চলো আমরা আগে একটু পড়ে নিই। সো অ্যাসাইনমেন্ট এইখানে দেখতে পাচ্ছ, অ্যাসাইনমেন্ট রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 to 10। আমাদেরকে বলছে 1 থেকে 10 পর্যন্ত ওয়ার্ডগুলোকে পড়তে হবে। ওকে, পিক আপ দ্য মিনিং, সো এদের অর্থ বের করতে হবে, মানে অর্থটাকে আমাদেরকে বাইর করতে হবে। আইডেন্টিফাই ইটস পার্টস অব স্পিচ, মানে আইডেন্টিফাই অর্থাৎ শনাক্ত করতে হবে যে এটা কোন পার্টস অব স্পিচের মধ্যে পড়তেছে। তারপর দেখো দ্য নেম অ্যান্ড দ্য পেজ নাম্বার অব দ্য ডিকশনারি হুইচ ইউ বিলং টু অর ইউ হ্যাভ কালেক্টেড। এখানে বলছে যে তোমার কাছে যদি কোনো ডিকশনারি থাকে বা নাও থাকে, সো ওই ডিকশনারিটাতে এই যে 1 থেকে 10 পর্যন্ত ওয়ার্ডগুলোকে খুঁজতে হবে। খোঁজার পর হচ্ছে আমাদেরকে মূলত ওই কোন ডিকশনারিতে কত নাম্বার পেজে আমরা এটা পাইলাম সেটা লিখতে হবে। ওকে, মানে যেখান থেকে আমরা কালেক্ট করছি ওইটা লিখতে হবে। তারপর দেখো আফটার দ্যাট মেক মিনিংফুল 10 sentences এস ডাইরেক্টেড উইদ ইন দ্য ব্র্যাকেট। ওকে, সো এই যে দেখো ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে যেই ওয়ার্ডগুলো যেগুলো বলছে, ওকে, সেই যে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ডগুলো, যেমন সাপোজ মনে করো যে এই যে রিকল, ইরেজ, ইন্টেলিজেন্ট, পারফরমেন্স, এই যে এগুলো দিয়ে আমাদেরকে কিন্তু 10টা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, সো আমরা করব, নো টেনশন। হ্যাঁ, সো বন্ধুরা এইখানে আমাদের 10টা ওয়ার্ড কী কী দেওয়া আছে আমরা একটু জাস্ট পড়ে নিচ্ছি। 1 নম্বর রিকল দেওয়া আছে এবং এখানে বলে দিছে রাইট ইটস অ্যাডজেক্টিভ ফর্ম। সো আমাদেরকে এই রিকলের অ্যাডজেক্টিভ ফর্মটা লিখতে হবে এবং এর মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। 2 নম্বর ইরেজ, এটা নাউন লিখতে বলছে এবং মিনিংফুল সেন্টেন্স লিখতে বলছে বলছে। সেমভাবে 1 2 3 4 5 6 এমন করে এইখানে বন্ধুরা 10 পর্যন্ত তোমাদের দেয়া আছে। সো আমরা এর অ্যান্সারটা দেখব। তো চলো আমরা আগে এর অ্যান্সারটা দেখি এবং সঙ্গে সঙ্গে আলোচনা করি। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের অ্যান্সারের পিডিএফ ফাইল। সো প্রত্যেকটা হচ্ছে এইচডি কোয়ালিটিতে আছে। যদি কোয়ালিটি কম্প্রোমাইজ, মানে দেখতে সমস্যা হয়, তাহলে হচ্ছে তোমরা কোয়ালিটি 720px করে নাও, কেননা আমার সকল ভিডিওই ক্লিয়ার। সো দেখো নাম্বার 1 ছিল রিকল। সো রিকল মানে হচ্ছে স্মরণ করা, এটা আমরা লিখছি। হ্যাঁ, স্মরণ করা। এবং কোন ডিকশনারিটা আমরা পাইছি, দেখো বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি পেজ নাম্বার দিয়ে দিছি 257। এবং পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদেরকে রিকলকে ভার্বে করতে বলছে। সো হচ্ছে এটা হচ্ছে ভার্বে আছে। ওকে, রিকল শব্দটা স্মরণ করা, এটা হচ্ছে আমাদের ভার্ব পার্ট অফ স্পিচে আছে। সো আমাদেরকে করতে বলছে হচ্ছে অ্যাডজেক্টিভ। সো রিকলের অ্যাডজেক্টিভ হচ্ছে রিকলড। এবং দেখো আমরা হচ্ছে সেন্টেন্স মেক করে ফেলছি, আই রিকল হিম এভরি মোমেন্ট, আমি প্রতিটি মুহূর্তে তাকে স্মরণ করি। ওকে, সো এমনভাবে সেমভাবে দেখো এখানে কিন্তু 2 নম্বর আছে ইরেজ। ইরেজ মানে কি? মুছে ফেলা, এটা কিন্তু একটা কাজ। সো এটা ডিকশনারি কোথায় পাইছি আমরা? দেখো বাংলা একাডেমি ডিকশনারির নাম হচ্ছে বাংলা একাডেমি, পেজ নাম্বার হচ্ছে 97। আর এটা যেহেতু একটা কাজ, সেক্ষেত্রে এটা পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব পার্ট অফ স্পিচে আছে। এবং এটা আমাদেরকে নাউন করতে বলছে। সো আমরা নাউন কিভাবে করব? দেখো ইরেসার, ওকে, ইরেস মানে মুছে ফেলা, এটাকে নাউন করবো ইরেসার।
सो सेंटेंस देखो उज इरेसर टू इरेस एवरीथिंग ओके इरेजार यूज करी सबकिछ मुछे फेलानोर जोन्नो ओके तीन नम्बर देखो इंटेलिजेंट माने हच्छे बुद्धिमान सो एटा मानुषेर एकटा दस गुण ओके दस गुण होले एटा हच्छे अवश्य एडजेक्टिवे आसे ओके सो देखो एटा एटा आमरा सेम डिक्शनारीते पाइछि बांगला एकाडेमी पेज नम्बर 115 এবং এর এর পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ যেহেতু দশ গুণ অবস্থা এটা হচ্ছে অ্যাডজেক্টিভে আছে আমাদেরকে নাউনে করতে বলছে সো নাউন দেখো ইন্টেলিজেন্স ওকে সো নাউনেও হয়ে গেছে তো সেন্টেন্সটা দেখো সাকিব ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয় হ্যাঁ সাকিব খুব বুদ্ধিমান বালক বা ছেলে যাক এটাও হয়ে গেল এবং চার নাম্বার দেখো আর আমাদের ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিবা চার নাম্বার হচ্ছে ওয়ার্ডটা আছে পারফরমেন্স মানে কর্মদক্ষতা ওকে কর্মদক্ষতা এইটা হচ্ছে বাংলা একাডেমিতে পাইছি পেজ নাম্বার 313 এবং পার্ট অফ স্পিচ হচ্ছে নাউনে আছে আমাদেরকে হচ্ছে ভার্ব করতে বলছে সো পারফরমেন্সের ভার্ব হচ্ছে পারফর্ম ওকে সেন্টেন্সটা দেখো হার পারফরমেন্স ইজ ভেরি নাইস ঠিক আছে তার কর্মদক্ষতা খুব ভালো বা খুব সুন্দর পাঁচ নাম্বার দেখতে পাচ্ছ ওয়াইল্ডলি মানে বর্বরভাবে সো এটা বাংলা একাডেমি ডিকশনারিতে এবং এর পেজ নাম্বার হচ্ছে 455 এবং পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্বে আছে এটা বর্বরভাবে এই যে ওয়াইল্ডলি এটা হচ্ছে অ্যাডভার্বে আছে কেননা আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে তাহলে ওটা হচ্ছে অ্যাডভার্ব ওকে সো আমাদেরকে অ্যাডজেক্টিভে করতে বলছে সো অ্যাডজেক্টিভ হবে ওয়াইল্ড ঠিক আছে এবং দেখতে পাচ্ছি সেন্টেন্স দ্য মেন অ্যাট্যাকড দ্য ফ্যামিলি ওয়াইল্ডলি ওকে এবং দেখো ছয় নাম্বার ইমাইনেন্ট বা ইমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট বা নাম করা যেটাই দেখো সো ডিকশনারি বাংলা একাডেমিতে আছে পেজ নাম্বার 89 এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বিশিষ্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভে আছে এবং আমাদেরকে হচ্ছে এটার কি বলছে সিনোনিম বাইর করতে বলছে ওকে সো আমরা একটু দেখে নেই ছয় নাম্বার আমাদের কি বলছে ছয় নাম্বারে বলছে দেখো ইমিনেন্ট রাইট ইট সিনোনিমস অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ ইট ওকে আমাদেরকে হচ্ছে সিনোনিম তৈরি মানে করতে বলছে হ্যাঁ প্রতিশব্দ ওকে সো আমরা হচ্ছে দেখো এইখানে সিনোনিম হচ্ছে ফেমাস ইমিনেন্ট মানে বিশিষ্ট ফেমাস মানে বিখ্যাত সেম কিন্তু ওকে সো সেন্টেন্সটা দেখো আলম ইজ এন ইমিনেন্ট পার্সন হ্যাঁ যে আলম একজন বিশিষ্ট ব্যক্তি ওকে এবং নিচে দেখতে পাচ্ছ সাত নাম্বার ওয়ার্ড এটা হচ্ছে নার্ভাস সো নার্ভাস মানে বিচলিত হওয়া আমরা এটা সবাই জানি এবং এই ডিকশনারি হচ্ছে বাংলা একাডেমি পেজ নাম্বার হচ্ছে 235 এবং বিচলিত এটা হচ্ছে অ্যাডজেক্টিভে আছে আমাদের পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভে আছে এবং আমাদেরকে বলছিল সিনোনিমে করতে সো আমাদের সিনোনিম হচ্ছে আপটাইট আপটাইট মানে এই মনে করো যে তোমার নার্ভাসের বিচলিত হওয়া আপটাইট মানেও কিন্তু বিচলিত হওয়া ওকে সো সেন্টেন্সটা দেখো সাকিব ওয়াজ ভেরি নার্ভাস ওকে এবং দেখো আট নাম্বার হচ্ছে ইংগ্রাভ ওকে ইংগ্রাভ মানে হচ্ছে খোদাই করা সো এর হচ্ছে ডিকশনারি বাংলা একাডেমি এবং পেজ নাম্বার দেখো 95 আর খোদাই করা এটা যেহেতু একটা কাজ তো সেই ক্ষেত্রে ভার্বে আছে আমাদেরকে করতে বলছে হচ্ছে নাউন সো আমরা দিছি ইনগ্রাভিং ওকে সেন্টেন্সটা দেখো দ্য ইনগ্রাভার্স ইনগ্রাভড দিস পন্ড মানে হচ্ছে এই মানে খোদাই কারকরা পুকুরটি খোদাই করেছিল ওকে মানে খনন করেছিল এবং দেখো নয় নাম্বার হচ্ছে অ্যাডমির মানে প্রশংসা করা ঠিক আছে বা অ্যাডমায়ার যাই বলো সো এর ডিকশনারি হচ্ছে বাংলা একাডেমি এবং পেজ নাম্বার হচ্ছে 15 আর প্রশংসা করা এটা হচ্ছে একটা কাজ সো ভার্বে আছে আমাদেরকে নাউন করতে বলছে সো নাউনে হচ্ছে অ্যাডমাইরেশন অ্যাডমাইরেশন হচ্ছে আমাদের অ্যাডমায়ারের নাউন ওকে এবং সেন্টেন্সটা দেখো দে আর অ্যাডমাইরেশন ফর সুজনস ড্রিম ইউটিউব চ্যানেল ওয়াজ জেনুইন ওকে তাদের প্রশংসা এই প্রশংসাগুলো ছিল সুজনস ড্রিম ইউটিউব চ্যানেলের জন্য সত্য ওকে এবং দেখো দশ নাম্বার পভার্টি মানে দারিদ্রতা সো এটাও বাংলা একাডেমি হচ্ছে আমাদের পেজ নাম্বার 227 পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ দেখো অ্যাডজেক্টিভ করতে বলছে
দারিদ্রতাকে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ যদি করি তাহলে পুয়র, ঠিক আছে। এবং সেন্টেন্স দেখো, হি ইজ ভেরি পুয়র, ওকে। সো আমাদের এই ছিল হচ্ছে অ্যাসাইনমেন্ট। সো অ্যাসাইনমেন্টের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে হচ্ছে তোমাদের ডেসক্রিপশন বক্সে, সো ক্লিক করে ডাউনলোড করে নাও। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবা। আল্লাহ হাফেজ।